শুরু করার আগে একটা জিনিস একটু বলে নেই, সেটা হচ্ছে হ্যাঁ ই করো, তুমি রেকর্ডিং করো তারপর দিয়ে দিও। আচ্ছা তুমি হ্যান্ড রেজটা নামায় ফেলতে পারো। আচ্ছা আরেকটা যেটা জানতে চাচ্ছিলাম যে তোমাদের ওই যে সামনে তো এক্সাম চলে আসতেছে আজকের ক্লাসের পরেই, তো তোমাদের ফাইনাল মিড যে হবে, তো স্যার বা ম্যাডামরা কোশ্চেন সম্পর্কে কোনো কথাবার্তা বলছে তোমাদের, যে কিরকম দিবে, মানে সাবজেক্টিভ অবজেক্টিভ বা কোনো কথাবার্তা কি হয়েছে এই ব্যাপারে? না স্যার, মানে কোন স্যার ম্যাডাম বলে নাই কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে, কিভাবে না স্যার, পরীক্ষা এখনো দিবে? বলে নাই। এইবার তোমাদের কোর্স আর কে কে নিচ্ছে? 69 এর আর কোর্স নিচ্ছে না অন্য ডিপার্টমেন্টাল স্যার ম্যাডাম কেউ আছে না যারা কোর্স নিচ্ছে? স্যার আরেফিন স্যার আছে, আচ্ছা আর স্যার ছাড়া আরো আছে না, আরো কেউ ডিপার্টমেন্ট নিচ্ছে না? না স্যার, ওয়াহিদুল্লাহ স্যার আছে স্যার। ও আচ্ছা, ওয়াহিদুল্লাহ তো স্যার সিএসই ডিপার্টমেন্টের না? না না না, আমাদের ডিপার্টমেন্টেই স্যার। ও আচ্ছা স্যার। আচ্ছা তাহলে মানে কোশ্চেন কিরকম হবে, কয়টা কোশ্চেন থেকে কয়টা কোশ্চেন অ্যানসার দিতে হবে বা কি, এইগুলা নিয়ে কোনো কথাবার্তা হয় নাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা আমাদের পড়াটা ই করি, পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে ওই আমরা হচ্ছে ইয়ে শুরু করতেছি, কে জানি বলে স্ক্রিন শেয়ারিং দিয়ে আমরা শুরু করে ফেলি আমাদের যেটা বাকি ছিল আজকের ক্লাসটা নিলে মোটামুটি ভাবে আমাদের ইয়া হয়ে যাবে। আচ্ছা দেখো, গতদিন আমরা ওই যে তোমাদের ইয়ে সম্পর্কে পড়ছিলাম, প্রথম দিন তো বিভিন্ন ধরনের ডেফিনেশন দেখছিলাম, তার হচ্ছে পড়ছিলাম হচ্ছে যে গ্যালভানোমিটার সম্পর্কে, ঠিক আছে, গ্যালভানোমিটারের বিভিন্ন জিনিস সম্পর্কে। পরের দিন পড়ছিলাম আমরা লেকচারগুলো দেখে নিয়ে, পরের দিন পড়ছিলাম আমরা অ্যামিটার শান্ট সম্পর্কে, অ্যামিটার কিভাবে করে আসলে কারেন্ট মাপে, আসলে ভোল্টেজ মাপে, তারপর ভোল্টেজ কে দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ টাগ দিয়ে বের করে, এই পর্যন্ত আমরা দেখছিলাম, ঠিক আছে। আজকে আমরা আরেকটা জিনিস নিয়ে একটু কথাবার্তা বলবো, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, ঠিক আছে। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হচ্ছে দুই প্রকার, তো ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার বা সিটি, আর একটা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার বা পিটি। হ্যাঁ, তো কারেন্ট ট্রান্সফরমার বুঝতেই পারতেছো, এটা হচ্ছে মেইনলি কারেন্ট আমাদের যে কোনো ট্রান্সফরমার, এটা কিন্তু এক ধরনের ট্রান্সফরমার, জিনিসটা খেয়াল করতে হবে, এবং সেটা আবার কারেন্ট মাপে, তো এটা একটা বিশেষ কাজ আছে, সেটা আমরা একটু পরে যায় দেখবো। তো এটা হচ্ছে গিয়ে আর কি অ্যামিটারের মতো কাজ করে। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে যে এই কারেন্ট ট্রান্সফরমারটা হচ্ছে গিয়ে তোমার কারেন্ট আমরা মাপামাপির কাজে ব্যবহার করা হয়, এটা হচ্ছে অ্যামিটারের মতো কাজ করে, বোঝাই যাচ্ছে যেহেতু কারেন্ট মাপতেছে তো অ্যামিটারের মতো কাজ করবে, এবং এটার কানেকশনটা হয় সবসময় হচ্ছে সিরিজে, এটা খেয়াল রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে কারেন্ট ট্রান্সফরমারের কানেকশনটা কিরকম হয়, সেটা হয় সিরিজে। আর পটেনশিয়াল ট্রান্সফরমার মানে সে পটেনশিয়াল কথাটার মানে আরেকটা মানে হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে। পটেনশিয়াল ট্রান্সফরমারটা এটা হচ্ছে যে ভোল্ট মিটারের মতো কাজ করে, এটা হচ্ছে প্যারালাল কানেকশন দেওয়া হয়, ঠিক আছে, যে প্যারালাল কথাটা লেখা আছে প্যারালাল দেওয়া হয়, এটাকে বলতেছে হচ্ছে তোমার পটেনশিয়াল ট্রান্সফরমার, বা যার আরেকটা নাম আছে হচ্ছে ভোল্টেজ ট্রান্সফরমার, ঠিক আছে, ভোল্টেজ ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার। তো দুই ধরনের আছে, একটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার যেটা হচ্ছে কারেন্ট মাপে, আর একটা হচ্ছে ট্রান্সফরমার। তো সাধারণত এটার মানে ইটা কিভাবে হয়, মানে কানেকশনটা কিভাবে হয়, সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা এই হচ্ছে একটা বেসিক মানে সিটিপিটির আমাদের লাইনে সিটিপিটির কাজটা কিরকম হয়, সেটা আমরা একটু মানে ছবির মাধ্যমে এটাকে বুঝি, তারপরে আমরা জিনিসগুলা নিজেদের ভাষায় লিখবো। তো কিভাবে হয় আসলে জিনিসটা যদি তোমরা দেখো, যে আমাদের এটা হচ্ছে আমাদের মনে করো লাইন, আমাদের বাসা বাড়ির সামনে আমরা লাইন দেখি না, যে বড় বড় কালো তারগুলা যে টানা আছে সেরকম একটা লাইন আর কি। হ্যাঁ, এই লাইনের ভিতর দিয়ে সবসময় কারেন্ট যায়, এখান থেকে মনে করো যে আমাদের কানেকশন দেওয়া আছে, তো এটা হচ্ছে একটা কারেন্টের লাইন, এটা যে কোনো কারেন্টের লাইন হতে পারে। তুমি এখন একটা এক্সাম্পলের সুবিধার্থে মানে নিজেদের বোঝার সুবিধার্থে ধরে নাও যে আমাদের রাস্তার পাশে যে বড় কালো তার গুলা যে টানা আছে, মোটা মোটা কালো তার, একটা দুইটা তিনটা চারটা এরকম ভাবে টানা থাকে, তো আমাদের মনে করো যে এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর, বা এটা হচ্ছে আমাদের একটা কারেন্টের লাইন, ঠিক আছে, এর ভিতর দিয়ে হচ্ছে কারেন্ট যাচ্ছে, যে কারেন্ট যাচ্ছে একটা লাইন দেওয়া আছে। আচ্ছা ভালো কথা। সো যে কোনো জায়গায় বুঝছো যে এই যে কারেন্টের লাইন, সেই কারেন্টের লাইনের সাথে প্রোটেকশনের জন্য একটা জিনিস দেওয়া থাকে, তার নাম হচ্ছে সার্কিট ব্রেকার। এই জিনিসটা খেয়াল করবা সবসময়, যে কোনো লাইনে যে একটা প্রোটেকশন মানে একটা প্রোটেকশন দিতে হয়, কি প্রোটেকশন এটা একটু পরে বলতেছি, তো তার জন্য একটা ইকুইপমেন্ট দেয়া থাকে, তার নাম হচ্ছে সার্কিট ব্রেকার। এটা নাম তুমি ডে টু ডে ইউজে সবসময় শুনছি আমরা, তারপর এটা নাম হচ্ছে সার্কিট ব্রেকার। আচ্ছা এর সাথে দেখো সবসময় সিরিজে দেয়া থাকে সিটি, এই যে দেখো সিরিজে দেয়া আছে হচ্ছে সিটি,
আর এদিক দিয়ে দেখো এটা হচ্ছে প্যারালাল কানেকশন, এটা সিরিজ, তাই এই যে দেখো একসাথে দেয়া আছে, এটার নাম দিছি আমরা সিটি। আর এই যে এইভাবে করে যেটা কানেকশন দেয়া আছে সেটা হচ্ছে পিটি, এটা হচ্ছে প্যারালাল কানেকশন, ঠিক আছে। সো এইখান থেকে কানেকশনের এক মাথা থাকে হচ্ছে যে আমাদের লাইনে, আরেক মাথা চলে যায় আরেকটা জিনিসে যার নাম হচ্ছে রিলে। সো এইখান থেকে আবার রিলে থেকে আবার দেয়া আছে সার্কিট ব্রেকারে। পুরো জিনিসটা আমি পুরোটাই বুঝায় বলবো। তো এখানে সিটি পিটি আমি একসাথে আঁকছি আর মানে কানেকশনটা কিভাবে হয় দেখানোর জন্য। তবে আমাদের মানে একটা একটা করে হিসাব করতে হয় সিটি নিয়ে আমাদের। হ্যাঁ বলো স্যার, সিটির ব্যাপারটা কি আরেকবার একটু বুঝাবো? হ্যাঁ আমি বলবো বলবো, পুরোটা বললেই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন পুরোটা বলা এখন করি নাই। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে সিটি, সিটিটা দেয়া থাকে হচ্ছে সিরিজে আর পিটিটা দেয়া থাকে প্যারালালি। তো দুইটা একসাথে বুঝতে গেলে আমাদের অসুবিধা হবে, আমরা যে কোনো একটা বুঝবো আর একটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। হ্যাঁ, তো প্রথমে আমাদের সিটি নিয়ে একটু বলি যে এই ব্যাপারটা কি হচ্ছে। সেটা কি হচ্ছে যে আমাদের যে মনে করো কারেন্টের লাইন, সেই কারেন্টের লাইনের মধ্যে দিয়ে তো একটা সরকার থেকে ঠিক করে দেয়া আছে একটা কারেন্ট ফ্লো করতেছে। তো আমরা ধরে নেই যে একটা এই কারেন্টের লাইনের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, সব সময় 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে এই কারেন্টের লাইনের মধ্যে দিয়ে। এটা হচ্ছে নর্মাল নর্মাল অবস্থায়, ঠিক আছে। তো এইখানে তো সার্কিট ব্রেকারটা তোমার মনে করো ক্লোজ করা থাকবে, মানে সার্কিট ব্রেকারের ভিতর মানে এখানে একটা প্রোটেকশন দেওয়া আছে সার্কিট ব্রেকার, এটা ক্লোজই থাকবে। তো এই কারেন্ট এদিক দিয়ে যাবে সুন্দর করে। এখানে মাপামাপির জন্য একটা সিটি দেওয়া আছে, এই সিটির কাজটা কি সেটাই আমি বলতেছি। সিটি হচ্ছে সিরিজে লাগানো থাকে এবং সে সবসময় কারেন্ট মাপে, কারেন্ট মেপে সে হচ্ছে যে রিলে যে আছে সেই রিলের কাছে পাঠায়, বুঝছো। এখন আমাদের এই ভিতর দিয়ে সবসময় 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়ার কথা, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো এই ভিতর দিয়ে মনে করো সবসময় কারেন্ট যাচ্ছে, সিটি সবসময় মেপে মেপে পাঠাচ্ছে যে হ্যাঁ কারেন্ট সাপোজ 10 অ্যাম্পিয়ারই যাচ্ছে বা 8 অ্যাম্পিয়ার 9 অ্যাম্পিয়ার যাচ্ছে, মানে 10 অ্যাম্পিয়ার থেকে বেশি যাবে না, ঠিক আছে। 10 অ্যাম্পিয়ার থেকে বেশি গেলে এই লাইনটার কাজ করবে না, এই লাইনটা পুড়ে যাবে। আমার কথাটা বোঝা গেছে? যে মনে করো এমন একটা লাইন নিয়ে আমরা কাজ করতেছি যে এই লাইন সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারবে, এর বেশি কারেন্ট যেতে পারবে না। এর বেশি কারেন্ট গেলে কি হবে, লাইনটা পুড়ে যাবে। এখন এর মধ্যে যে সবসময় 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে বা 10 অ্যাম্পিয়ার থেকে নিচের কারেন্ট যাচ্ছে সেটা মাপার জন্য তোমার একটা ডিভাইস লাগবে না, সেই ডিভাইসটার নামই হচ্ছে সিটি, মানে কারেন্ট ট্রান্সফরমার, ঠিক আছে। সো এই লাইনের সাথে সবসময় কারেন্ট মাপার জন্য কারেন্ট ট্রান্সফরমার কিছুক্ষণ পরে পরে বা কতটুক দূরে দূরে এরকম একটা করে সিটি লাগানো থাকে। আমাদের যে বড় বড় আমরা কারেন্টের লাইনগুলো দেখি তার সাথে এরকম সিটি লাগানো আছে। এখন কারেন্ট যখন যাচ্ছে তখন এই সিটি এই কারেন্টটাকে মাপতেছে, বুঝতে পারছো। এখন মনে করো যে আমাদের 10 অ্যাম্পিয়ারের থেকে নিচে 10 অ্যাম্পিয়ারের বেশি যাবে না, বেশি গেলে কি হবে এটা পুড়ে যাবে, এই কারণে এরকম সেট করা আছে। তো এখন কারেন্ট যাচ্ছে, এই সিটি করে কি সবসময় কারেন্টটা মাপতেছে, মেপে মেপে সে রিলের কাছে পাঠায়, বুঝছো। রিলে হচ্ছে আরেকটা ডিভাইস, তুমি ভুলে যাও, মনে করো এই জায়গায় পিটি নাই, পিটিটা পরে বোঝাচ্ছি। তো এখান থেকে কারেন্ট আসতেছে, কারেন্ট রিলেতে আসে, বুঝছো। রিলেতে আসার পরে এই রিলে মানে যদি তোমার 10 অ্যাম্পিয়ার থেকে নিচে থাকে তখন এই রিলেটা নর্মালি থাকে, এই রিলে সাথে আবার সার্কিট ব্রেকার যুক্ত আছে, সার্কিট ব্রেকারটা ক্লোজই থাকে, মানে কোনো কাজ হয় না আসলে। কিন্তু কখনো যদি অনেক সময় দেখা যায় কি বিভিন্ন ধরনের আমাদের লাইনে বিভিন্ন ধরনের ফল্ট হয়, অনেক সময় শর্ট সার্কিট হয়, অনেক সময় মনে করো ঝড় হয় বা এই যে বৃষ্টি জোরে বাতাস যদি হয় তখন অনেক সময় দেখা যায় গাছে গাছ ছিঁড়ে পড়ে তোমার লাইনের উপরে, এইসব ঘটনাকে ফল্ট বলে। ফল্ট কথাটা হচ্ছে যে তোমার যে কোনো ধরনের মানে নর্মাল কন্ডিশন না, যদি লাইনে কোনো প্রবলেম হয়, লাইনে কি কি প্রবলেম হতে পারে সেটা একটু তোমাদের বলতেছি। অনেক সময় শর্ট সার্কিট হয়, বুঝছো, প্লাস মাইনাস এক হয়ে তখন দেখা যায় আগুন ধরে যায়, আমরা শুনি না যে শর্ট সার্কিট হয়ে কারেন্ট আগুন ধরে যায়, তো এরকম তোমার শর্ট সার্কিট হইতে পারে অনেক সময়, ঠিক আছে। তারপরে হচ্ছে শর্ট সার্কিট ছাড়াও যেটা হইতে পারে সেটা হচ্ছে যে কখনো কখনো ওই যে ঝড় মানে স্টর্ম হয়, তো সেই ঝড়ে হচ্ছে যে বা হেভি উইন্ড ফ্লো করে, হ্যাঁ অনেক বাতাস হয়, তাতে দেখা যায় অনেক সময় ট্রি দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি হ্যাজ ফলেন ইন টু দ্য কি কেবল, ঠিক আছে, মানে হচ্ছে তোমার লাইনের উপরে কেবলের লাইনের উপরে তোমার দেখা যায় যে গাছের যে পাতা আছে বা যে ডালপালা আছে এগুলা ভেঙে পড়ে, তখন কি হয়, তখন কিন্তু এই যে লাইনের মধ্যে ফল্ট হয়, মানে তখন হচ্ছে লাইনের মধ্যে একটা প্রবলেম হয়, তখন দেখা যায় কি এই লাইনের মধ্যে অনেক বেশি কারেন্ট করে। মনে করো 10 অ্যাম্পিয়ার ফ্লো করার কথা, 10 অ্যাম্পিয়ার করে না, কথার কথা 50 অ্যাম্পিয়ার করে। এখন তোমার লাইনটাকে তো তোমার বাঁচাইতে হবে, এখন যদি এর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার থেকে বেশি কারেন্ট যায়, কথার কথা 50 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে এই লাইনটা পুড়ে যাবে। তাহলে এইভাবে যদি তোমার এরকম যে কোনো সময় প্রবলেম হইতে পারে, বুঝছো, লাইনে, তো এখন তোমার যদি প্রোটেকশন না দেয়া থাকে তাহলে কি হবে, জায়গায় জায়গায় লাইন এরকম পুড়ে যেতে থাকবে, পুড়ে যেতে থাকবে, লস, কারেন্ট পাবা না, লোডশেডিং মানে বারে বারে কারেন্ট পাবা না, তারপর হচ্ছে যে বারে লাইন পুড়ে যেতে থাকলে সেটা বারে বারে তোমার ঠিক করতে হবে, তাহলে এটা তো প্রবলেমেটিক। তো এর জন্য কি করা থাকে, সবসময় লাইনের সাথে একটা সিটি যুক্ত করা আছে।
যখনই মনে করো ঝড় হইলো বা যে কোনো ধরনের শর্ট সার্কিট হইলো, কারেন্ট যদি 10 অ্যাম্পিয়ার থেকে বেশি, কথার কথা 50 অ্যাম্পিয়ার হয়ে গেছে, তখন সিটি কি করে, এই কারেন্টটাকে রিলের কাছে পায়। রিলে হচ্ছে একটা সেন্সর টাইপের, ও বুঝতে পারে, বুঝছো তো? রিলে যখনই, রিলের মধ্যে সেট করা থাকে, তো রিলে যখনই দেখে 10 অ্যাম্পিয়ার থেকে বেশি কারেন্ট, কথার কথা যে 50 অ্যাম্পিয়ার কারেন্ট চলে আসছে, তখন এই রিলেটা কি করে, এই সার্কিট ব্রেকারকে সিগন্যাল দেয়। সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিলে এই সার্কিট ব্রেকার কি হয়, ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গেলে এর ভিতর দিয়ে আর কোনো কারেন্ট যায় না, কারণ মাঝখানে এই যে এই যে এই জিনিসটা দেখতে নর্মালি ক্লোজ থাকে, বুঝছো? এটা নর্মালি স্যার লাইন ক্লোজ থাকে। আমি স্যার একটু শেষ করে নিই, তারপরে বলতেছি, শেষ করে নিই, দাঁড়াও। এটা একটা সুইচের মতো কাজ করে, বুঝছো? তো এই সুইচের সময় হচ্ছে লাইনটা ক্লোজ থাকে, তো এই সুইচের মধ্যে দিয়ে সবসময় কারেন্ট যায়। কিন্তু যদি নাকি এই যে তোমার এই যে এই যে সিটির মধ্যে দিয়ে যদি বেশি পরিমাণে কারেন্ট যায়, তাহলে বেশি পরিমাণে কারেন্ট গেলে তখন রিলে সেন্স করে যে না, এটা তো 10 অ্যাম্পিয়ার যাচ্ছে না, এটা যাচ্ছে 50 অ্যাম্পিয়ার। তখন এই রিলে সার্কিট ব্রেকারের কাছে সিগন্যাল পাঠায়, তখন এই সার্কিট ব্রেকারটা কি হয়ে যায়, এরকম করে ওপেন হয়ে যায়। মানে নর্মালি তো সুইচের মতো ক্লোজ থাকে, হয়ে যায়। তাহলে ওপেন সার্কিটের মধ্যে দিয়ে কখনো কিন্তু কারেন্ট যাইতে পারে না, কাজেই আর ওই যে বেশি কারেন্টটা আর ভিতর দিয়ে যায় না, বুঝছো? তখন লাইন দেখা যায় অফ হয়ে যায়, মানে তোমার লোডশেডিং হবে কিন্তু তোমার লাইনে পুড়ে যাবে না, বুঝছো? মানে লাইনের কোনো ক্ষতি হবে না, কারণ বেশি কারেন্ট যাইতে থাকলে এটা অফ হয়ে যায়। অফ হয়ে গেলে এর ভিতর দিয়ে যেহেতু যেতে পারবে না কারেন্ট, সো লাইনের কোনো ক্ষতি হবে না। তারপরে তুমি মনে করো আবার সব সারায় টারায়, ওই যে লোকজন, বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগ থেকে লোকজন আসে না আমাদের, এসে দেখবে যে লাইন টাইন সারায়, সারানোর পরে আবার ওপেন, মানে আবার হচ্ছে তোমার ই করে দেয়, মানে আবার অন করে দেয়। তো অন করে দিলে আবার চলে, কারণ তোমার যদি এর ভিতর দিয়ে 10 অ্যাম্পিয়ার না করে আমার রেটিং দেওয়া আছে, 10 অ্যাম্পিয়ার থেকে বেশি কারেন্ট যদি কিছুক্ষণ ফ্লো করে, তাহলে আমার লাইনটা চলে যাবে। তো আমার কথা হচ্ছে যে লোডশেডিং হোক, আমরা অফ করে দিই, সার্কিট ব্রেকার কি করে, অফ করে দেয়, লোডশেডিং করে দেয়, কিন্তু তোমার লাইনটা বেঁচে যায়, লাইনে কোনো সমস্যা হয় না। এই কারণে সিটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইনের জন্য, কারণ এর মাধ্যমেই কিন্তু এই কিন্তু সবসময় মাপতেছে লাইনের কারেন্ট, বুঝতে পারছো? সবসময় লাইনের কারেন্ট মাপতেছে মাপতেছে মাপতেছে, মেপে মেপে রিলের কাছে পাঠায়। এখন ও যদি না থাকতো, তাহলে তো কেউ মাপতো না, মাপলে তো না মাপলে তো রিলে বুঝতে পারতো না যে বেশি কারেন্ট যাবে, তখন রিলে তো সার্কিট ব্রেকারে সিগন্যাল পাঠাইতে পারতো না। বোঝা গেছে জিনিসটা? তো এই সব জিনিসে কে কে কাজ করতেছে, হেল্প করতেছে কে, সিটি। এই যে কারেন্ট ট্রান্সফরমার নামে একটা ট্রান্সফরমার আছে, যার প্রাইমারি সাইডও আছে সেকেন্ডারি সাইডও আছে, বুঝছো? এই হচ্ছে একটা ট্রান্সফরমার, সে অ্যামিটারের মতো কাজ করে, একটা বিশেষ ধরনের ট্রান্সফরমার, সে অ্যামিটারের মতো কাজ করে, সে হচ্ছে যে সিগন্যাল পাঠায়, কারেন্টের সিগন্যাল পাঠায় রিলের কাছে। তার কাজ হচ্ছে এখান থেকে কারেন্ট সবসময় রিলের কাছে পাঠানো, যে ঠিকঠাক মতো কারেন্ট ফ্লো করতেছে কিনা। যখন বেশি যাবে বা যদি অনেক বেশি কমে যায় কারেন্ট, কারেন্ট সাধারণত কমে না, কারেন্ট সাধারণত বাড়েই, তো কখনো যদি বেশি কারেন্ট ফ্লো করে, তখন এই রিলে হচ্ছে সেন্স করতে পারে, রিলে হচ্ছে সেন্সরের মতো কাজ করে। তারপর রিলে হচ্ছে এই সিগন্যাল পাঠায় দেয় সার্কিট ব্রেকারের কাছে, কিন্তু তোমার পুরো পাওয়ার সিস্টেম বা তোমার পুরো লাইনটা বেঁচে গেল, মানে এই লাইনে কোনো তোমার মানে আগুন ধরে যাবে না বা লাইনটা নষ্ট হয়ে যাবে না। আবার এই লাইনের সাথে যত ধরনের ডিভাইস লাগানো আছে, এটা যদি নষ্ট হয়ে না যেত, তাহলে কিন্তু এই লাইনের সাথে অনেক ধরনের বাসাবাড়িতে কানেকশন গেছে না, সেই বাসাবাড়িতে কত ধরনের ফ্রিজ আছে, এসি আছে, লিফট আছে, এগুলো কিন্তু সবই জ্বলে যেত। তোমার যদি মেন লাইন জ্বলে যায়, তাহলে কি সবই জ্বলে যাবে না, যদি প্রোটেকশন না দেয়া থাকে? এটার জন্য সার্কিট ব্রেকারটা দেয়া আছে, ঠিক আছে? তাহলে এই পুরো প্রসেসটা আমি আবার হচ্ছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আবার রিপিট করব, যে মানে কোথায় কি হচ্ছে, যাতে তোমরা নিজেদের ভাষায় সুন্দর করে পয়েন্ট বাই পয়েন্ট লিখতে পারো, ঠিক আছে? তো আমি পুরো প্রক্রিয়াটা বলবো আর কি। তো এখন হ্যাঁ, কে জনই বলতেছিলা, কোনো কোশ্চেন থাকলে বলো, কি জনই বলতে চাচ্ছিলা, কিছু বলতে বলতে চাচ্ছিলা নাকি? আমি আবার মানে আমি তো ওই সময় পড়াইতেছিলাম, এই কারণে বলছি, একটু পরে বলো স্যার। হ্যাঁ বলো স্যার, জিজ্ঞেস করতে চাইছিলাম যে রিলেটা কিভাবে সার্কিট ব্রেকারকে সিগন্যাল পাঠায় স্যার, এখন বুঝছি, এই যে তারটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে তার আছে, যে এই যে তার দিয়ে যুক্ত থাকে, বুঝছো? তার দিয়ে যুক্ত থাকে, এখানে একটা সিগন্যাল, মানে এটা প্রোগ্রামিং করা থাকে, বুঝছো? যে রিলের ভিতরে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ বা মানে এরকম ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং করা থাকে, যে এর ভিতরে মনে করো এরকম ইফ এলস দিয়ে একটা প্রোগ্রাম লেখা আছে, যে ইফ কারেন্ট 10 অ্যাম্পিয়ার দেন রিলে কাজ করবে না, বাট ইফ কারেন্ট গ্রেটার দেন 10 অ্যাম্পিয়ার দেন রিলে থেকে সিগন্যাল যাবে, বুঝছো? এরকম একটা প্রোগ্রাম করা থাকে রিলের ভিতরে। আমাদের কানেকশন দেয়া থাকে, বুঝছো? এই যে রাস্তায় যে তুমি কারেন্ট দেখো না, তার মধ্যে এইসব দেয়া আছে, তুমি খালি চোখে দেখতে পাও না, ওগুলা বক্সের মধ্যে, বক্সে বক্সে, বিভিন্ন বক্সে বক্সে এভাবে করে সাজানো আছে, বুঝছো? হ্যাঁ স্যার, কানেকশনটা আর কি। তো এই আর কি।
এখন বুঝতে পারছো যে তুমি যে জিজ্ঞেস করতেছিলা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা সালমান না, আচ্ছা ওকে। সো যে জায়গাটা বলতেছিলাম আবার একটু বলে আসি, হ্যাঁ একটু প্রথমে বলে আসি তাহলে তোমাদের জন্য সুবিধা। এই যে এইটা, হ্যাঁ, কারেন্ট ট্রান্সফরমার আর পটেনশিয়াল ট্রান্সফরমার, বুঝছো? কারেন্ট ট্রান্সফরমার হচ্ছে কারেন্ট নিয়ে কাজ করে আর পটেনশিয়াল ট্রান্সফরমার হচ্ছে ভোল্টেজ নিয়ে কাজ করে, বুঝছো? এখানে যে লেখা আছে তো এই কানেকশনটা, এখন আমি কিন্তু কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে বলতেছি। তোমাদের যদি কোশ্চেনে চায় বা তোমাদের যদি এমনি জিজ্ঞেস করে পটেনশিয়াল ট্রান্সফরমার, তোমরা কিন্তু একই রকমই ভাবে লিখতে পারবা, ঠিক আছে? পটেনশিয়াল ট্রান্সফরমার যখন বলবা তখন খালি বলবা যে কারেন্টের জায়গায় ভোল্টেজের কথা বলবা, যে ভোল্টেজ মাপে, ভোল্টেজ যদি বেশি হয় কম হয় তখন হচ্ছে রিলেকে পাঠায়, বুঝে গেছে? সো পটেনশিয়াল ট্রান্সফরমার বা পিটি হচ্ছে ভোল্টেজের কাজ করে আর কারেন্ট ট্রান্সফরমার বা সিটি হচ্ছে কারেন্ট নিয়ে কাজ করে। তাহলে আমি আবার পুরো প্রক্রিয়াটা বলি যাতে তোমরা পয়েন্ট বাই পয়েন্ট সুন্দর করে লিখতে পারো। এটা হচ্ছে আমাদের একটা কারেন্ট লাইফ, কারেন্টের লাইন, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্টে থাকবে, ঠিক আছে? যে যে উই কনসিডার বা আমরা একটা কনসিডার করি বা একটা ফর এক্সাম্পল হিসেবে নিলাম বা উই সাপোজ, হ্যাঁ এইভাবে করে লিখতে হয় কিন্তু, যে এটা হচ্ছে দিস ইজ এ কি, এটা হচ্ছে একটা লাইফ কারেন্ট লাইন, হ্যাঁ। সো কারেন্ট উইল ফ্লো থ্রু দিস লাইন, এই এই লাইনের ভিতর দিয়ে কি আমার কারেন্টটা যাবে, ভালো কথা। ফর এখন তুমি ডিভাইস গুলার কথা একটু বলে নিবা যে তোমার এখানে কি কি ডিভাইস আছে। তো সেকেন্ড পয়েন্ট বললা যে ফর প্রোটেকশন, প্রোটেকশনের জন্য দেয়ার ইজ এ সার্কিট ব্রেকার, একটা সার্কিট ব্রেকার দেয়া আছে। তারপর দেয়ার ইজ এ সিটি, দেয়ার ইজ এ সিটি যেটা হচ্ছে টু মেজার কারেন্ট, একটা সিটি আছে যে কিনা কারেন্ট মাপে। এন্ড দেয়ার ইজ এ রিলে, দেয়ার ইজ এ রিলে, এটা বলে দিলা তুমি, মানে তিনটা তিনটা যে জিনিস আছে এটা বললা। আর যদি তোমাকে পিটি চায় কোশ্চেনে তাহলে তখন সিটির জায়গায় পিটির কথা বলবা, যে সার্কিট ব্রেকার তো আছেই, এখানে একটা পিটি আছে, এখানে একটা রিলে আছে, এভাবে বলবা, বুঝছো? আচ্ছা তাহলে এখন হয়ে গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। তারপর থার্ড পয়েন্টে যে কি বলবা, যে যে আমাদের হচ্ছে নরমাল, সাপোজ নরমাল কারেন্ট রেঞ্জ হচ্ছে 10 অ্যাম্পিয়ার, কথার কথা একটা এক্সাম্পল দিলা তুমি, আমি যেভাবে বলছি সেভাবে বলো, যে নরমাল কারেন্ট রেঞ্জ হচ্ছে 10 অ্যাম্পিয়ার। সো সিটি অলওয়েজ কি মেজার্স কারেন্ট, সিটি সময় কারেন্ট মেজার করবে এন্ড গিভ দা ভ্যালু টু রিলে, এবং রিলে কে ভ্যালু গুলা দিবে, বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট, যে সাপোজ যে নরমাল কারেন্ট রেঞ্জ 10 অ্যাম্পিয়ার, সিটি অলওয়েজ মেজার কারেন্ট এন্ড গিভ দা ভ্যালু টু রিলে, এবং রিলে কে ভ্যালু গুলা গিভ করবে। এখন রিলে কি করবে, এখন হচ্ছে যদি সাপোজ যে 10 অ্যাম্পিয়ার এক্সিডস, দা কারেন্ট এক্সিডস 10 অ্যাম্পিয়ার, মানে কারেন্ট যদি 10 অ্যাম্পিয়ার থেকে বেশি হয়, দেন সিটি তো ভ্যালু দিবে, গিভ দা ভ্যালু টু রিলে, এন্ড রিলে দেন অ্যাক্টস অ্যাজ এ সেন্সর, রিলে কি হিসেবে কাজ করবে, সেন্সর হিসেবে কাজ করবে, মানে সেন্স করবে, দেন রিলে গিভ দা সিগন্যাল, এই যে দেখো গিভ দা সিগন্যাল টু সার্কিট ব্রেকার। তাহলে সিটি কিন্তু সিগন্যাল দেয় না, একটা জিনিস খেয়াল রেখো, আমি কিন্তু কথাটা যে বলছি আমি কিন্তু সব বলেই দিচ্ছি, তোমরা রেকর্ডিং এ থাকবে। সিটি কিন্তু সিটি কিন্তু ভ্যালু দেয় না, সিটি কি দেয়, সরি সিটি কিন্তু ভ্যালু দেয়, খেয়াল করো, সিটি ভ্যালু দেয় রিলে কে, রিলে সিগন্যাল দেয় সার্কিট ব্রেকার কে। এটা কিন্তু লেখার সময় ভুল করলে হবে না, বুঝা গেছে? যে হ্যাঁ, যে সিটি কিন্তু সিগন্যাল দিবে না রিলে কে, সিটি হচ্ছে খালি কিন্তু মাপতে পারে, বুঝছো? মেপে ভ্যালু দিবে, সিটি হচ্ছে ভ্যালু দিবে রিলে কে, আর রিলে সিগন্যাল দিবে হচ্ছে সার্কিট ব্রেকার কে। দেন সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেলে আমাদের লাইনে সে লাইনটা কি থাকবে, সেফ থাকবে, এবং কোনো প্রবলেম হবে না লাইনে। লোড শেডিং হবে, মানে তোমার কিছুক্ষণের জন্য তোমার বাসায় কারেন্ট থাকবে না, কিন্তু তোমার বাসার সব জিনিসপত্র কিন্তু বেঁচে গেল, কিন্তু এর ভিতর দিয়ে যদি বেশি কারেন্ট ফ্লো করে তখন কিন্তু এই কারেন্টের প্রভাবে তুমি যা লাগাবা সবই জ্বলে যাবে। তো এটা কিন্তু আগের আমলে হইতো, বুঝছো? তারপর আস্তে আস্তে প্রোটেকশন দেওয়া সিস্টেম চালু হইলো, এখন তো আরো আধুনিক হয়ে গেছে, প্রোগ্রামিং টোগ্রামিং দিয়ে এমন ভাবে করা থাকে। এখন আবার আমাদের বাসা বাড়িতে দেখবে যে সবগুলা ডিভাইসের আগে সার্কিট ব্রেকার দেয়া আছে, যার ফলে আরো প্রোটেকশন বেশি হয়, বুঝছো? যেমন টিভির সাথেও দেখবা যে টিভির পিছনে একটা ছোট সার্কিট ব্রেকার দেয়া থাকে, মানে ওটা ওটা হচ্ছে টিভির ভিতরে বিল্ট ইন, যার ফলে টিভি নষ্ট হবে না। তারপর ফ্রিজের সাথেও দেয়া থাকে, আগে ছোটবেলায় সাইজার দেয়া থাকতো, এখন সার্কিট ব্রেকার দেয়া থাকে, এরকম জিনিসপত্র দেয়া থাকে, বুঝছো? যাতে কোনো মানে ক্ষতি না হয় আর কি। তো যাই হোক, আমরা পাওয়ার সিস্টেমের এটা বুঝলাম, তাহলে এখন বোঝা গেল আমাদের সিটি এবং পিটির গুরুত্ব কিন্তু অনেক। আমাদের সিটি হচ্ছে সবসময় লাইনের কারেন্ট মাপবে এবং পিটি হচ্ছে সবসময় লাইনের ভোল্টেজ মাপবে। এখন তুমি বলতে পারো যে স্যার কারেন্ট ট্রান্সফরমার আর অ্যামিটারের মধ্যে, মানে আপনি অ্যামিটার ইউজ না করে কারেন্ট ট্রান্সফরমার কেন ইউজ করলেন, এটা কি? এটা হচ্ছে আমাদের একদম পাওয়ার লাইনে, আমি তোমাকে বললাম না যে আমাদের রাস্তায় যে লাইনগুলো দেখি তার সাথে সিটি কানেক্টেড থাকে, মানে অনেক বেশি পরিমাণে কারেন্ট তো ওইখানে অ্যামিটার কাজ করতে পারবে না, বুঝছো? অ্যামিটার হচ্ছে যে আমরা সাধারণত এক্সপেরিমেন্টের কাজে ইউজ করি, বুঝছো, বা ছোট ছোট জায়গায় ইউজ করি, আমাদের ল্যাবে আমরা এক্সপেরিমেন্ট করব কত কারেন্ট যায়, আচ্ছা একটু মাইপে দেখি,
এটা হচ্ছে গিয়ে অ্যামিটারের কাজ, বুঝছো? বা ভোল্টমিটার দিয়ে আমরা ছোট ছোট জিনিসের ভোল্টেজ মাপি, কিন্তু একটা লাইভ লাইন যার ভিতর দিয়ে সবসময় কারেন্ট যাচ্ছে, সেখানে যদি তুমি অ্যামিটার লাগায় রাখো সবসময় অ্যামিটার গরম হয়ে পুড়ে যাবে। তো ওই জায়গায় কেন থাকে মত নাম হচ্ছে সিটি, বুঝতে পারছো? আবার ভোল্টমিটারের মতোই কিন্তু তার নাম হচ্ছে কি পিটি। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের ট্রান্সফরমার, কয়েল টয়েল সবই থাকে কিন্তু সে হচ্ছে কারেন্ট মাপে। আর এটা হচ্ছে আর এক ধরনের ট্রান্সফরমার, কয়েল টয়েল সবই থাকে কিন্তু সে হচ্ছে কি ভোল্টেজ মাপে। এই সিটি পিটি নিয়ে তোমরা এখন তো থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে একদম মানে ভিতরের জিনিস, ভিতরের জিনিস সব পড়বা। আমাদের মেইনলি দরকার হচ্ছে এখন যে কিভাবে করে প্রোটেকশন দিচ্ছে এটা, সেটা আমি তোমাদেরকে বুঝায় বললাম। হ্যাঁ, তো তো সিটির ক্ষেত্রে আসলে, সিটির ক্ষেত্রে আসলে কারেন্ট দিয়ে এক্সাম্পল দিয়ে সুন্দর করে বুঝায় বলবো। আর যদি পিটির ক্ষেত্রে কোশ্চেন আসে তাহলে কিন্তু ভোল্টেজ দিয়ে সুন্দর করে বুঝায় বলবো। আমার জিনিসটা বোঝা গেছে? একই রকম ল্যাঙ্গুয়েজ হবে, কথাবার্তা সব সেম, খালি সিটি বললে কারেন্টের এক্সাম্পল দিবা, আর যদি পিটি বলে তখন পিটির ছবিটাইকে ভোল্টেজের এক্সাম্পল দিবা। ভোল্টেজের ক্ষেত্রে কি 220 দিব? হ্যাঁ, 220 দাও, ভালো তো, এত তোমরা তো সবাই বোঝো, 220 দাও। তারপরে একটা এক্সাম্পল দিলা যে 220 থেকে বেড়ে সাপোজ 300 হয়ে গেছে, এরকম বললা 300 হয়ে গেছে, এখন হচ্ছে যে তোমার কাজ করতেছে, বুঝছো? এই তো বুঝেই গেছো। স্যার আরেকটা কোশ্চেন, কোনো সমস্যা, দাঁড়াও একটু, একটা সেকেন্ড। হ্যাঁ বলো, কোশ্চেনটা বলো স্যার। এইখানে যে সার্কিট ব্রেকার দিয়া যখন সিটিতে 10 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের বেশি আসলো, তখন স্যার তো লাইনটা পুরে নাই, এটা একটু সময় দিতে হবে তো, এটা তো কয়েক সেকেন্ডের মধ্যে কাজ করে ফেলে আজকালকার যন্ত্রপাতি, বুঝছো? মানে এই মনে করো এইখান দিয়ে আসলো যে এটা ন্যানো সেকেন্ডের কাজ, মানে আইসি সিটি সাথে সাথে পাঠায় দেয়, রিলে সিগন্যাল পাঠায় দেয়, সার্কিট ব্রেকার সাথে সাথে পড়ে যায়। মানে তুমি দেখো না, এই যে আমাদের বাসা বাড়িতে যখন হঠাৎ করে আগুন, মানে দেখবা যে মাঝে মাঝে যদি সুইচের মধ্যে একটু পিরপির করতে থাকে, পিরপির করার সাথে সাথে কিন্তু দেখবা বাসায়, আজকালকার মানে আধুনিক বাসায় যদি তুমি থাকো দেখবা যে সার্কিট ব্রেকার সাথে সাথে কাজ করে ফেলে, বুঝো না? এখানে সেন্স সেন্স মানে সেন্স করার ক্ষমতা খুব তাড়াতাড়ি, মানে ওই যেই সময় কাজ করে ওই সময় তোমার ওই মানে কোনো ক্ষতি হয় না লাইনের, মানে একটু হালকা পরিমাণে তো, একটু বেশি তো নিতেই পারে। কিন্তু এটা যদি মনে করো এমন হইতো যে 5 মিনিট বা 10 মিনিট ধরে কারেন্টটা যাইতো, তখন হইতো কি পুড়ে যেত, মানে পুড়তেও তো একটা জিনিসের সময় লাগে, বুঝো নাই? মানে যদি মানে মনে করো যে 1 মিনিট বা মনে করো যে 30 সেকেন্ড বা 1 মিনিট সময়ে তো আর একটা লাইন পুরা পুড়ে যাবে না, বুঝো নাই? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, মানে সময়ের মধ্যে কাজ করবে সার্কিট ব্রেকার, বুঝতে পারছো? আমরা যদি ফিউজ, এখন যদি এরকম করে আল্লাহ না করো কোনো কারণে কাজ করে না, 5 মিনিট ধরে, 5 মিনিট ধরে এই বেশি কারেন্ট যাচ্ছে, তখন কিন্তু পুড়ে যাবে। মাঝে মাঝে তো দুর্ঘটনা ঘটেই, দেখো না, ফিতো করতেই পারে যন্ত্রপাতি। কি হলো আবার, কে কি বলতে চাইলা, এরকম আওয়াজ করে কেন? আচ্ছা, তো এইখানে হচ্ছে এরকম একটা জিনিস, তো এটা হচ্ছে নিজেদের ভাষায় লিখবা সুন্দর করে, সিটিপিটির ব্যাপারটা কিন্তু আমি অনেকবার বুঝিয়ে বললাম। আচ্ছা, এখানে সিটিপিটি সম্পর্কে এই যে দেখো, এখানে এক্সাম্পলও দেয়া আছে, দেখ সিটিপিটি সম্পর্কে এখানে একটা কম্পারিজন আছে, এটাও একটু নিজের ভাষায় দেখো যে সিটি হচ্ছে সিরিজ, তো জানা কথা এই যে সিটি সিরিজ, পিটি হচ্ছে প্যারালাল, এটা তো আসলে না বোঝে না, একটু আগে বললাম। আরেকটা জিনিস একটু খেয়াল রাখো, যে আমি তোমাদেরকে যে বলছিলাম সেটা হচ্ছে যে ট্রান্সফরমার যেহেতু এর কিন্তু প্রাইমারি উইন্ডিং আছে, সেকেন্ডারি উইন্ডিং আছে, যে দুই ধরনের কয়েলই আছে। আবার পিটি যেহেতু এর এরও কিন্তু প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে। একটা জিনিস খেয়াল রাখবা, সিটি যেহেতু কারেন্ট মাপে, এর হচ্ছে সেকেন্ডারিটা শর্ট সার্কিট থাকে। দেখো এর যদি সেকেন্ডারি শর্ট সার্কিট না করা থাকে তাহলে কিন্তু এর ভিতর দিয়ে কারেন্ট ঠিক মতো ফ্লো করতে পারবে না, মানে কারেন্ট ফ্লো করে কি একটা ক্লোজড ক্লোজ সার্কিটের ভিতর দিয়ে, বুঝা গেছে? তো শর্ট সার্কিট করা যদি না থাকে তাহলে এর ভিতর দিয়ে কারেন্ট যাবে কিভাবে? আর ভোল্টেজ কিন্তু ওপেন সার্কিটে মাপা হয়, খেয়াল করবে। এগুলো তো মনে হয় পড়ছো তোমরা ট্রান্সফরমার পড়ার সময়, শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট, এগুলো পড়ছো না? এখন নাকি ওপেন সার্কিট টেস্ট করে VOC পাই, আর শর্ট সার্কিট টেস্ট করে ISC পাই, এগুলো তো মনে হয় পড়ে আসছো তোমরা। তারপরে দেখো এখানে কিন্তু লেখা আছে, তোমাদের যদি ছোট ছোট কোশ্চেন আসে তাহলে কিন্তু এগুলা বুঝো। হ্যাঁ, যে সেকেন্ডারি, সেকেন্ডারি করা থাকে শর্ট সার্কিট। এখন তোমাকে আমি এক লাইনে কোশ্চেন জিজ্ঞেস করলাম যে সেকেন্ডারি কেন শর্ট সার্কিট, তুমি অ্যান্সার দিতে পারবে না যে সেকেন্ডারি শর্ট সার্কিট যাতে এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে। যেহেতু সিটি কারেন্ট মাপে তো এই কারণে সেকেন্ডারি শর্ট সার্কিট করা থাকে, যাতে এর ভিতর দিয়ে কারেন্ট আমরা মাপতে পারি। আর পিটি যেহেতু ভোল্টেজ মাপে, সেহেতু সেকেন্ডারি ওপেন সার্কিট, কারণ কি যে ওপেন সার্কিট দিয়ে মাপলে VOC পাই, মনে আছে? আর শর্ট সার্কিট দিয়ে মাপলে ISC পাই। সো কারেন্ট কিন্তু সবসময় শর্ট সার্কিট দিয়ে মাপতে হয়, মানে শর্ট সার্কিট বলতে ক্লোজ থাকতে হবে, নাহলে তো ওপেন থাকলে কারেন্ট তো যাবে না কোনো। আচ্ছা, এইটা এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না, ফুল লাইন ভোল্টেজ প্রাইমারি অফ পিটি, মানে পিটি প্রাইমারি সাইডে ভোল্টেজ মাপে আর সিটি প্রাইমারি সাইডে কারেন্ট মাপে, এগুলো কথা। আর এখানে আরেকটা কথা লেখা আছে যে পার্স ট্রান্স রেশিও ইন প্রাইমারি উইন্ডিং এন্ড সিটি হ্যাজ লো ট্রান্স রেশিও ইন প্রাইমারি প্রাইমারি উইন্ডিং আর কি।
সি দেখেন এখানে আমি সি অনেক প্রাইমারি উইন্ডিং এ সিটি রে যে দেখো সিটির ক্ষেত্রে আমি বলি এই কথা বুঝায় বলি প্রাইমারি উইন্ডিং এ রেশিও বেশি থাকে কেন কারণ হচ্ছে আমাদের লাইনের মনে করো কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার আমি তোমাকে যে একটা এক্সাম্পল দিছিলাম সি টাইপ বলি তাহলে বুঝতে পারবা সবাই আমাকে একটু বলতে দিও তাহলে সবাই বুঝতে পারবা তো সি টাইপ 10 অ্যাম্পিয়ার কারেন্ট আছে সো 10 অ্যাম্পিয়ার কে আমাদের যে রিলে আছে না রিলে তো সেন্স করে তো আমরা কি করি জুম করে দেই মানে কি আমি তোমাকে কি বুঝাবো যে মনে করে একটু বাড়ায় বললে কি হয় সেন্স ঠিক মতো করা যায় মানে এই জিনিসটা তোমরা বুঝতে পারো কিনা যেমন দেখো তুমি মনে করো যে একটা এখন একটা ছবি মানে বোর্ডে থাকলে তো একটু আঁকতে পারতাম তো এখন বুঝায় বলি তারপর দেখো বুঝতে পারো কিনা মানে তোমাদের মনে করো স্কেল স্কেল যদি অনেক কাছাকাছি থাকে তাহলে কিন্তু মাপতে বা তোমার ভুল ধরতে মানে ভুল হওয়ার সম্ভব করে একটা কাছাকাছি মানে মানগুলা মনে করো 1 2 3 4 এখন 1 2 3 4 এর মধ্যে ডিফারেন্স অনেক কম না তো এর মাঝে দেখা যায় ঠিকমতো সেন্স করা যায় না কিন্তু তুমি যদি চিন্তা করো যে 1 2 3 4 না হচ্ছে 20 40 তাহলে কি 10 থেকে 20 এর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স কাজেই তুমি কিন্তু ঠিক মতো মাপতে পারবা যে আসলে ভ্যালুটা কত কিন্তু 1 আর 2 এর মধ্যে কিন্তু পয়েন্টে চলে যেতে হবে তোমাকে তো এটা হচ্ছে জুম করা বলে মানে আসলে ভ্যালু একই কিন্তু সেটাকে 10 দিয়ে গুণ করে তুমি বুঝাচ্ছ হচ্ছে 10 মানে তোমার লাইনের কারেন্ট 1 অ্যাম্পিয়ার কিন্তু তুমি সেকেন্ডারিতে ট্রান্স রেশিও বেশি দিয়ে তুমি ওই 1 অ্যাম্পিয়ার বানাই দিলা 10 অ্যাম্পিয়ার তাহলে কি হবে তোমার ভুল হবে না মানে তুমি তোমার ঠিক মতো মাপতে পারবা আর এটা তো মানুষ মাপবে না যন্ত্র মাপবে সো রিল ঠিক মতো সেন্স করতে পারবে সো যাই হোক ওগুলা দরকার নাই না বুঝলে এটা এত ইম্পর্টেন্ট কিছু না সো যেটা বলতেছিলাম এখান থেকে একটু দেখো হ্যাঁ যে সিটি হচ্ছে সিরিজ এখন সিটি কেন সিরিজ এটারও কিন্তু অ্যান্সার আছে সিটি হচ্ছে অ্যামিটারের মতো কাছে কারেন্ট মাপে কারেন্ট মাপতে গেলে আমাদের সিরিজে লাগাইতে হয় এইখানে সিটি সিরিজ বুঝছো এখন কিন্তু তোমরা একটু বড় হইছো এখন কিন্তু তোমার বাচ্চা কালের মতো কোশ্চেন আসবে না বুঝছো যে সিটি পিটি সম্পর্কে 3টা পয়েন্ট লেখো এখন তুমি 3টা পয়েন্ট দেখে দেখে লিখে দিলা তুমি 3-এ 3 পাইলা এখন তোমাকে যদি আমি কোশ্চেন করি যে সিটি কেন সিরিজে লাগায় এটা কিন্তু বলে আসছি বা এটা কিন্তু তোমাদের একদম বেসিক ধারণা কারণ সিটি দিয়ে কারেন্ট মাপতে হয় কারেন্ট অ্যামিটার মাপে অ্যামিটার সিরিজে লাগাইতে হয় তো সিটি হচ্ছে সিরিজে লাগানো হয়েছে শেষ তারপর সিটির সেকেন্ডারি কেন শর্ট সার্কিট সিটি কারেন্ট মাপে কারেন্ট মাপতে গেলে ক্লোজ লুপ লাগে বা একটা মানে ক্লোজড পাথ লাগে এই কারণে সেকেন্ডারি হচ্ছে শেষ আর এই টপ পয়েন্ট লিখে নিও আর কি যে এই যে পিটি হ্যাজ লাস্ট ট্রান্স রেশিও সিটি হ্যাজ লো ট্রান্স রেশিও বাকি এগুলো সম্পর্কে লেখা আছে তো এখানে সিটি সম্পর্কে এখানে একটু দেখে নিও আর কি আচ্ছা আরেকটা জিনিস লেখা আছে আচ্ছা এইটা আচ্ছা থাকুক এটা দরকার নাই তোমার এটা হচ্ছে মানে এটা হচ্ছে ট্রান্সফরমারের তো এটা তো মুখস্থ টাইপের জিনিস এই মুখস্থ টাইপের জিনিস তো আসলে মনেও থাকবে না কয়দিন পরে এটা আমি ব্যাকে যেভাবে তোমাদের জন্য ইজি হয় ওইভাবে পড়ায় দিব না আচ্ছা তাহলে আমাদের সিটিপিটি সম্পর্কিত আপাতত এই পর্যন্তই ঠিক আছে যে সিটিপিটি কারেন্ট মাপে ভোল্টেজ মাপে আর কারেন্ট ভোল্টেজ কিভাবে করে মাপে সেটা সম্পর্কে এখানে বলা আছে ঠিক আছে যে এই যে কানে সেখানে সিটির ব্যাখ্যা আসলে সিটি দিয়ে ব্যাখ্যা দিবা যদি পিটি আসে পিটি দিয়ে ব্যাখ্যা দিবা আর এখানে কিছু ছোট ছোট ইয়ে আসতে পারে সিটিটি সম্পর্কে কম্পারিজন সম্পর্কে আইডিয়া পাইলা এটা এটা দেখে রাখো আচ্ছা এই হচ্ছে মোটামুটি সিটিপিটির ব্যাপার তোমাদের জন্য হ্যাঁ বলো বলো স্যার স্যার বলছিলাম স্যার বল আওয়াজ পাওয়া যাচ্ছে না ইয়া চলে গেছে নেটের সমস্যা নাকি আচ্ছা অন্যরা কি আমার ইয়া পাচ্ছ তো মানে কথা শুনতে পাচ্ছো অন্যরা সবাই হ্যাঁ স্যার বুঝতে পাচ্ছি আচ্ছা 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 ঠিক আছে ওটা মনে ইয়া হয়ে গেছে ও কথা বলতে যাচ্ছে কিন্তু ওটা শোনা যাচ্ছে না তুমি আবার যখন কানেকশন ঠিক হয় আমাকে বইলো কি বলতে চাও আচ্ছা আচ্ছা তোমাদের কি এই এক্সামে টাইম সম্পর্কে কিছু বলতে কতক্ষণ পাচ্ছো স্যার আমরা গেল সেমিস্টারে তো 6 ঘন্টা করে পরীক্ষা দিতাম না 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 আমার কোনো অসুবিধা নাই ভাই কিন্তু তোমাদের এক্সাম কমিটি থেকে জানাইছে কিনা যে কত ঘন্টা পরীক্ষা হবে বা কিছু কি জানাইছে তোমাদের না স্যার টাইম এখনো জানাইনি স্যার আচ্ছা কত ঘন্টা করে নেবে আর কি এবার আর কিভাবে হবে কিছুই এই ব্যাপারে কোনো কথাই হয় না মানে জানোই না তোমরা কোনো কিছু নাকি এখন আগে যে যেরকম দিছি স্যার এখন এবারও সেই
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো এক্সাম কমিটি থেকে বলবে না, অসুবিধা নেই না, আমি এমনি জানতে চাইলাম, কারণ আমি তো আস্তে আস্তে তোমাদের গুছাই গুছাই দিতেছি এই কারণে বললাম আর কি। আচ্ছা অসুবিধা নাই, সেটা বলুক। আর আমাদের তাহলে সিটিপিটি সম্পর্কে আজকের তো আল্লাহর রহমতে লেকচার বোঝা গেল, আমি তো মোটামুটি ভালো মতো ব্যাখ্যা দিয়ে বললাম, সো হোপফুলি বুঝতে পারছো। আর কেউ যদি একটু বলতে চাইছিলা, তোমার মাইকটা যদি ঠিক হয় আমাকে বইলো, সমস্যা নেই। আচ্ছা আমরা কিন্তু প্রথম দিন লেকচার, হ্যাঁ বলো বলো স্যার। বলছিলাম স্যার, সিটি আর পিটি এর কথা বললেন স্যার, ওটা স্যার আলাদা আলাদা বসে স্যার সার্কিটটা আঁকাইতে হবে। হ্যাঁ সার্কিট আঁকাবা, সার্কিট একাই না, আলাদা আলাদা না, যদি তোমার সিটি সম্পর্কে আসে তাহলে ওইখানে আর পিটি ছবিটা দিবা না, তুমি শুধু সিটি ছবিটা দিয়ে সুন্দর করে পুরাটা ব্যাখ্যা দিবা। আর যদি তোমার পিটি ছবি পিটি সম্পর্কে আসে তখন আর সিটি দেওয়ার দরকার নাই, তুমি পিটি আঁকবা। তোমার তো ছবিতে সিটি পিটি দুইটা দেখানো আছে, ঠিক আছে, যখন সিটি সম্পর্কে আসবে তখন শুধু সিটি আঁকবা, সিটি একে ব্যাখ্যা দিবা। আর যখন নাকি পিটি সম্পর্কে আসবে তখন পিটিটা একে ওইখানে সিটিটা খালি বাদ দিয়ে দিবা, বাকি তো সবই থাকবে, সার্কিট ব্রেকার থাকবে, রিলে থাকবে, সবই থাকবে, শুধু সিটিটা বাদ দিয়ে দিবা, পিটি পিটি লিখবা, মানে পিটি সম্পর্কে লিখবা। আর যদি সিটি সম্পর্কে আসে তাহলে পিটি যে ছবিটা আছে শুধু পিটিটা বাদ দিবা, বাকি তো সবই থাকবে, ঠিক আছে। ওকে তো আমরা ওদের প্রথম লেকচারে, প্রথম দিন লেকচারে কতগুলা ডেফিনিশন ডেফিনিশন প্লাস একটু ব্যাখ্যা ট্যাখা বলছিলাম, নিজেদের ভাষায় লিখে দিও, এটা আমার লেকচারে আছে দেখে নিও। তারপর সেকেন্ড দিন গ্যালভানোমিটার পড়ছিলাম, ওটা ভালো মতো দেখো। তারপর তিন নাম্বার দিন হচ্ছে আমাদের অ্যামিটার শান্ট পড়ছিলাম, কিভাবে কাজ করে অ্যামিটার শান্ট না শান্ট এভাবে পড়ছিলাম, ঠিক আছে, এটা দেখে নিও। আর চার নাম্বার আজকে সিটিপিটি পড়লাম, ঠিক আছে। সো অ্যামিটার শান্টের সাথে আরেকটা জিনিস পড়ছিলাম অবশ্য আমরা, অ্যামিটার শান্তের সাথে এটা একটু দেখে নিও, বুঝছো, এটা ওই দিন লেকচারের লাস্ট একটু ছিল। এটা হচ্ছে ওই যে তোমার গ্যালভানোমিটার মতোই কাজ করে, বুঝছো, এটার নাম হচ্ছে পিএমএম, একই রকম একদম ওই যে গ্যালভানোমিটার পড়ছিলাম ঠিক ওরকম। এই যে দেখো, এই পাশে দেখো একটা এন, মানে এই পাশে একটা হচ্ছে তোমার দেয়া আছে এন আর এস, মানে এখানে হচ্ছে একটা চুম্বক মানে ম্যাগনেট। এই যে দেখো দুই পাশে ম্যাগনেট দেয়া আছে, যে মাঝখানে একটা কয়েল, এই যে কয়েল, মনে আছে যে আমরা যে গ্যালভানোমিটার পড়ছিলাম না ঠিক ওইভাবেই, ওইভাবেই ব্যাখ্যাটা দিতে হবে আর কি। এই যে দেখো এখানে থিটা আছে, মানে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আগের মতো, এই যে আমাদের এখানে ম্যাগনেট থাকবে, দেন হচ্ছে কয়েল, কয়েলের ভিতর দিয়ে হচ্ছে কারেন্ট উইল ফ্লো, কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করলে কি হবে, যদি ম্যাগনেট থাকে ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে, যদি ইফ দ্য কারেন্ট ফ্লোস ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড দেন ফ্যারাডেস ল অনুযায়ী, মানে অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল দেয়ার উইল বি এ ফোর্স। এই ফোর্সের জন্য দেখা যাবে যে নিডল আছে, বুঝছো, এই যে এখানে স্কেল দেয়া আছে, এটা কি হবে কম বেশি হবে, কম বেশি হওয়া অনুযায়ী কারেন্ট, এটা দিয়ে কারেন্ট মাপা যায়, বুঝছো, মানে কম বেশি হওয়া অনুযায়ী, মানে থিটা, এটা যদি মনে করো যে এই 5 ডিগ্রি কথার কথা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা যদি 5 ডিগ্রি মাপে, সরি 5 ডিগ্রি ঘোরে, তাহলে তোমার কারেন্ট হবে 5 অ্যাম্পিয়ার, এটা যদি 10 ডিগ্রি ঘোরে তাহলে কারেন্ট হবে কত, 10 অ্যাম্পিয়ার, কথার কথা, মানে এরকম একটা এক্সাম্পল, মানে একদম ইজি। এটা কিন্তু যে ইসের মতো যে ছবিটা দেখো, ছবিটা বারে তোমাদের রেকর্ডিং এ থাকবে, ছবিটা একে খালি কয়েক লাইন লিখলেই হবে, হ্যাঁ, যে কিভাবে কাজ করতেছে, একই রকম ওই যে গ্যালভানোমিটারের মতোই কাজটা করে আর কি। তো এটা কি বেশি, হ্যাঁ বলো স্যার, আমাদের লেকচার শিট গুলো কি দেয়া হয়েছে? লেকচার শিট না, আমি তো তোমাকে তোমাদের তোমাকে সব ভিডিও দিয়ে দিব, আমি লেকচার শিট তো দিব না, সব ভিডিওর মধ্যে সবগুলা লেকচার শিট আছে, তুমি ভিডিও দেখে নিবা, তোমার জন্য যেটা সুবিধা হবে যে লেকচার শিট অনুযায়ী তো লিখলে, তো হুবহু লিখলে তো আমি মার্কস দেই না, বা লেকচার শিট আমি হুবহু ও মানে তোমাকে লেখা অংশগুলো দেখাও নাই, আমি তোমাকে ছবি দেখাইছি এবং ছবি দিয়ে আমি নিজের ভাষায় তোমাকে ব্যাখ্যা দিছি বাংলা এবং ইংলিশ মিলায়ে, তোমরা সেটা নিজের ভাষায় লিখবা পরীক্ষায়, বুঝা গেছে জিনিসটা, নোট করে আর কি। তো এটা একটু খেয়াল করো যে এই যে এখানে হচ্ছে ম্যাগনেট থাকে, এই যে নর্থ, সো এই কয়েলের ভিতর দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো করে, তো এই ম্যাগনেট এবং কয়েলের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তাহলে ফোর্সের কারণে, যে নিডল দেখো না, এই নিডলটা হচ্ছে রোটেট করে, এই রোট করলে যত বেশি রোটেট তত হচ্ছে তুমি কারেন্ট বেশি পাবা, মানে থিটা, দ্য অ্যাঙ্গেল থিটা, দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল থিটা ইজ প্রপোর্শনাল টু কারেন্ট, এই স্কেল অনুযায়ী পাওয়া যায়, বুঝছো। আর এই যে নিচের দিকে দেখো একটা ব্যালেন্সড ওয়েট আছে, এই ওয়েটটা হচ্ছে কি, যে তোমার মনে করো যে তুমি কারেন্ট মাপছো 10 অ্যাম্পিয়ার এই পর্যন্ত, তো এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসে, এই আগের জায়গায় যে নিয়ে আসে এটার কাজ করা হচ্ছে ব্যালেন্স ওয়েট। এই ব্যালেন্স ওয়েটটা কি, ওই যে গ্যালভানোমিটার একটা স্প্রিং ছিল যদি তোমাদের মনে থাকে, ওই স্প্রিংটা যেমন কাজ করে, এই ব্যালেন্স ওয়েটটা হচ্ছে সেরকম কাজ করে, এই ব্যালেন্স ওয়েটটা একে আবার জিরোতে নিয়ে আসে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের খুব বেশি কিছু দরকার নেই, আমি আবারও বলতেছি
এই ছবিটা যদি দিই এবং এই ছবিটা দিয়ে আমার কথাগুলো যদি তোমরা রেকর্ডিং একটু শুনে নাও, যারা ভালো 3-4 মিনিট লাগবে একটু নোট ডাউন করে নিতে। যে আমাদের প্রথমে হচ্ছে ম্যাগনেট থাকে, পারমানেন্ট ম্যাগনেট, এই নর্থ পোল এবং সাউথ পোল, এদের ইন বিটুইন দা ম্যাগনেট দেয়ার ইজ এ কয়েল, এই যে কয়েলটা থাকে, দ্য কারেন্ট উইল ফ্লো থ্রু দ্য কয়েল, এই কয়েলের ভিতর দিয়ে কারেন্ট যাবে। সো যেহেতু হচ্ছে দ্য কারেন্ট ফ্লো ইন দ্য মিডল অফ দ্য ম্যাগনেট, ম্যাগনেটের মাঝে দিয়ে যেহেতু কারেন্ট ফ্লো করবে, সো ফ্যারাডেস অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডেস ল অনুযায়ী এ ফোর্স উইল ক্রিয়েট, একটা ফোর্স তৈরি হবে। এই ফোর্সের জন্য এই স্কেলটা স্কেল উইল রোটেট, স্কেলটা রোটেট করবে। সো স্কেলটা যত বেশি রোটেট করবে তত বেশি কারেন্ট আমরা পাবো, এই যে থিটা অনুযায়ী, বুঝা গেছে? আর স্কেলটা মনে করো তুমি রোটেট করে আসলো, এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে না, জিরো পয়েন্টে। সো এই ব্যালেন্সড ওয়েটটা হচ্ছে কাজ করে টু টু রোটেট দ্য টু রোটেট দ্য নিডল টু জিরো পয়েন্ট, অথবা দ্য ব্যালেন্সড ওয়েট ইজ ওয়ার্ক টু গো ব্যাক অথবা টু রিটার্ন দ্য নিডল ইন জিরো পয়েন্ট। মানে হচ্ছে নিডলটা জিরো পয়েন্টে নেওয়ার জন্য এই ব্যালেন্সটা কাজ করে। এই শেষ আমাদের কথা, ঠিক আছে? সেটা আজকের ক্লাসের লাস্ট রেকর্ডিং এ একটু নোট ডাউন করে নিও আর কি, ঠিক আছে? এই সো আমাদের হচ্ছে এই আর কি মোটামুটি ভাবে এই পড়াশোনা, এটাই হচ্ছে মিডে এইটাই থাকবে। চারটা লেকচার সুন্দর করে নিজের ভাষায় করে আমি বলে দিছি, সুন্দর করে দেখে নিবা তোমরা, ঠিক আছে? প্রথম দিন খেয়াল করো, হ্যাঁ, একটা এক্সাম্পল দিয়ে পড়াইছিলাম। তারপর হচ্ছে অ্যাডভান্টেজ অফ ডিজিটাল সিগন্যাল, এখানে কিন্তু 5 নম্বর পয়েন্টের ব্যাখ্যা দিছিলাম, অনেক মনে রেখো। তারপরে মনে হয় যে এরকম অ্যাপ্লিকেশন এগুলোর ব্যাখ্যা দিছিলাম, আর ফাংশন এলিমেন্ট এটাও কিন্তু একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম, হ্যাঁ দেখো লেকচারে আছে। তারপর হচ্ছে যে 2 নম্বর লেকচার দেখাই নেই এক নজর, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই যে 2 নম্বর লেকচার, এই যে দেখো গ্যালভানোমিটারের সুন্দর ছবি দিয়ে ব্যাখ্যা দেয়া আছে, নিজের ভাষায় লিখতে বলছি। এখান থেকে একটা ইকুয়েশনের প্রুফ আছে, অবশ্য ইকুয়েশনের প্রুফটা কতটুকু পর্যন্ত চাইছে সেটা দেখবা। একটা আছে হচ্ছে ইকুয়েশনের প্রুফ এই যে 4টা মিলায়, আর আরেকটা কিন্তু ইকুয়েশনের প্রুফ আছে শুধুমাত্র 2টা মিলায়। খেয়াল করবা কোশ্চেনে যে কি চাইছে, 4টা মিলায় চাইছে না 2টা মিলায় চাইছে। তো এই হচ্ছে যে 2টা মিলায়ের জন্য আসতে হচ্ছে থিটা ইজ প্রপোর্শনাল টু আই। সো এটা হচ্ছে একটা পড়াইছিলাম। তারপরে হচ্ছে এই যে অ্যামিটার শান্ট কিভাবে করে কাজ করে, যে শান্টের এই সার্কিট দিয়ে ব্যাখ্যা দিছিলাম, বুঝছো? যে কেন আমরা লাগাই প্যারালাল, কেন লাগাই, কিভাবে কাজ করে সেটার কিন্তু ব্যাখ্যা দিছি। সো ব্যাখ্যা দেওয়ার পর এখানে একটা ইকুয়েশনের সলভ আছে সেটা দেখাইছি, আর আজকে এক্সট্রা ভাবে এই যে এইটার জাস্ট ছবি দিয়ে একটু ছোটখাটো ব্যাখ্যা দিছি, আর কিছু না। সো এটা একটু দেখবা, হ্যাঁ এই। আর আজকে আরেকটা প্রশ্ন হচ্ছে সিটি আর পি, ঠিক আছে? এখন তোমাদের ওই এই তো বৃহস্পতিবার দিন একটা নিব, বুঝছো, ছোটখাটো ক্লাস টেস্ট নিব 10 মার্কের। আমি এটা গ্রুপে দিয়ে দিব না, লেকচার ওই মানে 1-1-2 মিলাই আর কি, একটা ছোট নিব আর কি। আমি সিলেবাস সহ লিখে দিব না তোমাদের, মানে কতটুক পর্যন্ত লিখে দিব, পরশু দিন বৃহস্পতিবার দিন একটা ক্লাস টেস্ট নিব, বুঝছো? এই আর কি, ঠিক আছে? তাহলে আজকের, হ্যাঁ বলো, ঠিক আছে? এই বৃহস্পতিবারে নিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, দুই সময় আছে, আমি আজকে রাতে দিয়ে দিব সিলেবাস, কতটুক থেকে কি কি পড়বা, কতটুক পড়বা এটা দিয়ে দিব না, আর টাইম টুইম সবই দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? ছোট, একদম ছোট, এই 10-15 মিনিট লাগবে পরীক্ষা দিতে, ছোট সমস্যা নেই, একটা পরীক্ষা দিয়ে দিও বৃহস্পতিবার দিন, হ্যাঁ ঠিক আছে? সিলেবাসটা কতটুকু? এই যে আমি যা পড়াইছি 4টা লেকচার মিলাই তো সিলেবাস, ওকে, মানে এই 4টা লেকচার মিলাই হচ্ছে তোমার, না না 4টা লেকচার মিলাই মিডে সিলেবাস, আর ইয়ে সিলেবাস তো কমাই দিব, ক্লাস টেস্টের সিলেবাস কম থাকবে স্যার, ওইটার কথাই জিজ্ঞেস করছি। ছোট একটা ক্লাস টেস্ট বৃহস্পতিবারে, কয়টার থেকে নিবেন স্যার? বৃহস্পতিবারে 11টার থেকে আমাদের একটা ক্লাস থাকে, 12:30
11টা থেকে কটা পর্যন্ত ক্লাস থাকে? 12:30টা। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি পরবনে দুপুরে নিব না তাহলে। ওকে স্যার, নো প্রবলেম স্যার। আমি গ্রুপে দিয়ে দিব, তখন বইলো আমাকে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে আজকের মতো বলো বলো বলো। প্রবলেম ছিল স্যার। বলো তো ভাই। আমাদের ক্লাসে সরোজিৎ, পূজা আর গোপাল এরা তিনজন আছে, ক্লাসে জয়েন নাই কারণ ওদেরকে পূজা চলতেছে, আজকে ওদের পড়াশোনা করতে হয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। তুমি আজকে রেকর্ডিংটা তো যে একজন করতেছে ও গ্রুপে দিয়ে দিবে, ওরা যাতে একটু ফলো করে, তাইলে তাইলেই হবে। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা আজকে শেষ করলাম তাহলে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। Thank you.